হে বন্ধুরা, সহজ বাংলার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে ইনস্টাগ্রাম আইডিটা আছে ওই আইডির পাসওয়ার্ড। ওই আইডিটা নতুন হোক বা পুরান হোক, যে কোনো আইডি হোক, তোমরা যদি ওই আইডির পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা কীভাবে ওই আইডিটাকে ফিরিয়ে আনবে বা রিকভার করবে আমি আজকে তোমাদেরকে এটাই দেখাবো। বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার এই ট্রিকটা ফলো করো তাহলে তোমরা তোমাদের যে কোনো ইনস্টাগ্রামের হারিয়ে যাওয়া আইডি বা ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবে। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আমি ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেব এবং ইনস্টাগ্রামটাকে ওপেন করার পর যদি লগ আউট না থাকে তাহলে লগ আউট করে নেব। লগ আউট করার জন্য সবার নিচে দেখো বাম দিকে একটা প্রোফাইল অপশান আছে, ওই প্রোফাইল অপশানটায় ক্লিক করে নেব। ওই প্রোফাইল অপশানটায় ক্লিক করার পর এবার দেখো উপরে থ্রি ডট একটা লাইন আছে, ওই থ্রি ডট লাইনে ক্লিক করে নেব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর স্ক্রল করে সোজা নিচে চলে আসবো এবং এখান থেকে লগ আউট করে নেব। এবার বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের আইডিটাকে ফিরিয়ে আনবো। কী করে আনবো তোমরা দেখো, এখানে দেখো বন্ধুরা ফরগেট ইউর লগ ইন ডিটেলস লেখা আছে, তোমরা ওইটার মধ্যে ক্লিক করে নেবে। ওইটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখো দুই তিনটা অপশান আছে, আমরা এখানে ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করে নিতে পারবো, ইমেল আইডি দিয়েও ভেরিফাই করে নিতে পারবো এবং ইউজার নেম দিয়েও ভেরিফাই করে নিতে পারবো। বন্ধুরা, আমি এটাকে ভেরিফাই করার জন্য আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে দেখো আরও দুইটা অপশান শো করছে, এখানে বলছে যে সেন্ড অ্যান SMS মেসেজ, আর আরেকটা অপশান আছে লগ ইন উইথ ফেসবুক। তোমরা যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে থাকো তাহলে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে দিলে হয়ে যাবে, আর যদি ফেসবুকের সাথে লিঙ্ক না করে থাকো তাহলে সেন্ড অ্যান SMS মেসেজে ক্লিক করে দেবে। সেন্ড অ্যান SMS এ ক্লিক করার পর এখানে দেখো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে এবং একটা লিঙ্ক চলে এসেছে, আমরা ওই লিঙ্কে ক্লিক করে নেব। ওই লিঙ্কে ক্লিক করার পর দেখো আমাদের মেইন পেজটা চলে এসেছে। এবার এখানে আমাদের আর কিছু করতে হবে না, এখানে আমরা নিউ পাসওয়ার্ড বসিয়ে নেবো, আমাদের মন মতো যে কোনো পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবো। এখানে দেখো প্রথমে নিউ পাসওয়ার্ড এবং তারপর রিএন্টার পাসওয়ার্ড আমি বসিয়ে নিচ্ছি, তোমরাও বসিয়ে নাও। বন্ধুরা, আরেকটি কথা, তারপরেও যদি তোমরা তোমাদের ইনস্টাগ্রামের আইডিটাকে ফিরিয়ে না আনতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। আরেকটা কথা বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর পরবর্তী সময় এমনই মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে